প্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা সবাই কেমন আছো? গড় নিয়ে আজ আমি তৃতীয় ক্লাস করব। তো দেখো, তোমাদের বোর্ডে একটা অঙ্ক আছে, আবির এবং অনিকের বয়সের গড় 23 বছর, অনিক ও রনির বয়সের গড় 21 বছর, রনির বয়স 20 বছর। অনিকের বয়সটা প্রথম বের করতে হবে, আবির ও রনির গড় বয়স বের করতে হবে, আবির, অনিক ও রনির এই তিনজনের গড় বয়স বের করতে হবে। তো প্রথমে আসো আমরা অনিকের গড় বয়স, অনিকের বয়স বের করি। তো অনিকের গড় বয়স বের করতে হলে আমাকে আগে অনিকের সাথে রনির যে গড় বয়সটা আছে সেখান থেকে আমরা মোট বয়সটা বের করে নেব। তো দেখা যাক কি করা যায়। দেখো এখানে অনিক ও রনির গড় বয়স 21 বছর। তাই যদি হয় তাহলে অনিক ও রনির মোট বয়স কত? 21 গুণ কত হবে অনিক এবং রনি? এখানে দুইজন, তো আমি দুই দিয়ে গুণ দেব, 42 বছর। এখন দেখো অনিক এবং রনির মোট বয়স আমরা পেয়েছি, এই দুজনের মোট বয়স থেকে যদি আমি রনির বয়সটা বাদ দেই, যেহেতু রনির বয়স আমাদের দেওয়া আছে, তাহলে আমি অনিকের বয়স পেয়ে যাব। তাহলে দেখো অনিক ও রনির মোট বয়স হল 42 বছর। তাহলে এখান থেকে আমি রনির বয়সটা বাদ দেব, রনির বয়স, রনির বয়স কত? 20 বছর। তাহলে আমি সাধারণত এখান থেকে রনির বয়সটা বাদ দিলে আমি অনিকের বয়সটা পেয়ে যাব। অনিকের বয়স বিয়োগ করো 22 বছর, উত্তর কত হবে? উত্তর 22 বছর। তো আমরা অনিকের বয়স পেয়েছি। এসো আমরা খ নম্বর এর সমাধান করি। এখানে আবিদের বয়স এবং অনিকের গড় বয়স দেওয়া আছে। আবিদের বয়স এবং অনিকের গড় বয়স দেওয়া আছে। আমরা ক নম্বরে থেকে অনিকের বয়স পেয়েছি 22 বছর। তো এখান থেকে আমি এই দুইজনের বয়সের সমষ্টি বের করে রাখব, আবিদ ও অনিকের গড় বয়স কত? 23 বছর। তাহলে আবির ও অনিকের মোট বয়স 23 গুণ 2, 44 বছর। তো দেখো আমি কিন্তু অনিকের বয়সটা আগে পেয়েছি, ক নম্বরে আমরা অনিকের বয়সটা পেয়েছি। এখন আবির এবং অনিকের মোট বয়স থেকে আমি যদি অনিকের বয়সটা বাদ দেই, তাহলেই আমি আবিদের বয়সটা পেয়ে যাব। তাহলে এভাবে সরাসরি আমরা লিখতে পারি, আবিদ ও অনিকের মোট বয়স 46 বছর। এখান থেকে আমি অনিকের বয়সটা বাদ দেব, অনিকের বয়স কত? 22 বছর। তাহলে দেখো বিয়োগ করলে কত আসে? 24 বছর। এই 24 বছর কার বয়স? আবিদের বয়স। আবিদের বয়স, তো আমরা আবিদের বয়স পেয়েছি, আর রনির বয়স তো আমাদের দেওয়াই আছে। এখন আবিদ এবং রনি এই দুইজনের বয়সের গড় বের করতে বলছে। তো এক্ষেত্রে আমরা দুজনের বয়সের যদি গড় বের করি, আমি একটু বোর্ডটা মুছে ফেলি, তোমরা আবার লিখবে এখানে আবিদের বয়স, আবিদের বয়স কত বছর আমরা পেয়েছি? আবিদের বয়স 24 বছর। আর রনির বয়স তো দেওয়া হয়েছিল, রনির বয়স 20 বছর।
বছর তাহলে আবিদ আর রনির মোট বয়স আবিদ ও রনির মোট বয়স কত চুয়াল্লিশ বছর এখন আমাদের কিন্তু এখানে চেয়েছে যে দুইজনের গড় বয়স কত তা আমরা গড়টা করে ফেলি আবির ও রনির গড় বয়স চুয়াল্লিশ ভাগ দুই বাইশ বছর আশা করি তোমরা বুঝতে পেরেছ কিভাবে আমরা আবির এবং রনির গড় বয়স বের করলাম ক এবং খ থেকে আমরা পেয়েছি অনিকের বয়স আবিদের বয়স আর রনির বয়স তো আমাদের দেওয়াই আছে তো সেখান থেকে যা পেয়েছি আমরা লিখে ফেলি অনিকের বয়স বাইশ বছর আবিদের বয়স চব্বিশ বছর আর রনির বয়স তো আমাদের দেওয়া ছিল রনির বয়স কত রনির বয়স বিশ বছর দেখি আমাদের তিনজনের মোট বয়স কত আসে এই তিনজনের মোট বয়স যদি আমরা হিসাব করি আমরা যোগ করব ছেষট্টি বছর তাহলে কি তিনজনের মোট বয়স ছেষট্টি বছর তো আমাদের অঙ্কে চেয়েছে যে তিনজনের গড় বয়স কত তো যেহেতু তিনজনের মোট বয়স আমরা পেয়েছি এখন এই তিনজনের মোট বয়সকে আমরা তিন দিয়ে ভাগ দিলে গড় বয়স পেয়ে যাব অতএব তিনজনের গড় বয়স ছেষট্টি ভাগ তিন বাইশ বছর আশা করি আমরা আজকের এই সৃজনশীল অঙ্কটা বুঝতে পেরেছি আগামী ক্লাসে তোমাদের সাথে আরো সৃজনশীল অঙ্ক নিয়ে দেখা হবে তোমরা সবাই ভালো থাকবে।